শারীরিক সুস্থতা বজায় রাখতে কিংবা বিপদে জীবন রক্ষা করতে সাঁতার কতটা উপকারী তা কম বেশি জানা আছে সবারই। তবে ঢাকা শহরে জায়গার অভাবে ইচ্ছা থাকলেও সাঁতার শিখতে বা অনুশীলন করতে পারেন না অনেকে, যার ফলে তরুণ প্রজন্মের অনেকেই সাঁতার শিখতে পারছেন না। তবে রাজধানীর পলস একাডেমিতে রয়েছে সাঁতার শেখার সুন্দর ব্যবস্থা। পলস একাডেমির এই সুইমিং পুলের অবস্থান আফতাবনগরে। এখানে নিয়মিত চলে সাঁতার প্রশিক্ষণ। দক্ষ প্রশিক্ষক দ্বারা খুবই সহজে এখানে সাঁতার শেখানো হয়। ভালোই, মোটামুটি ভালোই করতেছে। তবে বেসিকের বেসিক করলে আশা করি সবাই ভালো করবে ইনশাল্লাহ। ম্যাক্সিমাম বাচ্চারই দেখতেছি যে ওরা ওয়াটার ফোবিয়া নাই আর কি, তো স্বতঃস্ফূর্তভাবে ওরা সুইমিং করতে চায়, দ্যাটস ওয়াই ওরা ভালোই করবে ইনশাল্লাহ। সুইমিংটা ইম্পর্টেন্ট, যে এটা শারীরিক একটা কসরত, এটা আসলে মানুষকে বডি ফিটনেস অনেক বেশি বাড়িয়ে দেয়। হ্যাঁ, আর দিস ইজ ওয়ান কাইন্ড অফ এক্সারসাইজ। আমাদের প্রতিনিয়ত আসলে যেরকম আমরা খাবার দাওয়ার বা ওজনযুক্ত খাবার খাচ্ছি, ওটা থেকে আমরা যদি সুইমিং করতে পারি তাহলে সুইমিংয়ের মাধ্যমে আমাদের অনেক বেনিফিটস আসবে। এই জন্য যে যখন আমার ঘামের সাথে আমার ওজনগুলো বের হয়ে যাচ্ছে, দ্যাটস অনেক রোগ পালায় থেকে অনেক কিছু থেকে আমরা মুক্ত থাকতে পারবো। প্রতি শুক্র এবং শনিবার এখানে সাঁতার শেখানো হয় সকাল 9টা থেকে 11টা এবং 11টা থেকে 1টা, এই দুটি সেশনে সাঁতার শেখার ব্যবস্থা রয়েছে এখানে। আসলে সুইমিং পুল ঢাকা শহরে খুবই কম, তো আসলে এটারে কম্পেয়ারের কোনো অপশন নাই, ঠিক আছে। সুইমিং পুল আছে, এটা মেনটেন আমরা ঠিক করতে বলে সব সুইমিং পুলই বেস্ট। সবাই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যে আপনার ইচ্ছা এবং যে ইচ্ছা আর হলো যে করার অ্যাবিলিটি, করার এবিলিটি, এই দুটা যদি সামঞ্জস্য করা যায় আর মন থেকে যদি ওইটা সুইমিংটাকে ভালোবাসা যায় তাহলে ইনশাল্লাহ এটা সুইমিংটা অনেক ভালো করা সম্ভব। সেক্ষেত্রে আমরা বিভিন্ন আমাদের সুইমিংয়ের কিছু টেকনিক্স আছে, যেটা নাকি ফার্স্ট অফ অল ওই বাচ্চাটাকে আমরা ওয়াটার ফোবিয়া কীভাবে রিকভারি করা যায় বা ওর থেকে দূর করা যায় আমরা ওটা নিয়ে কাজ করি। তারপর আস্তে আস্তে আমরা সুইমিংয়ের দিকে আমরা ইনভলভ করি আর কি। ফার্স্টে থেকে আমরা সুইমিংয়ে বা যে বাচ্চার ওয়াটার ফোবিয়া আছে ওকে প্রথমেই আমি যদি প্রেশার দিই সুইমিংয়ের জন্য তাহলে ও ভয় পেয়ে যাবে, আরও ভয় পেয়ে যাবে, তো আগে ভয়টা কাটাতে হবে তারপর সুইমিং করাইতে হবে। একটি ব্যাচে 10 থেকে 15 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, মোট ক্লাসের সংখ্যা 8টি। অনেকে অল্প কয়েকদিনের মধ্যেই সাঁতার শিখে যান, আবার অনেকের সময় একটু বেশি লাগে। এটা যার যার আপনার অ্যাবিলিটির উপরে, ম্যাচুরিটির উপরে। হ্যাঁ, কেউ সুইমিং 3 দিনে শিখে যাচ্ছে, টুর্নামেন্ট সুইমিং এক জিনিস আর আপনি বেসিক সুইমিং এক জিনিস, ঠিক আছে। তো এটা আসলে ভ্যারি করে যার যার অ্যাবিলিটির উপরে, ম্যাচুরিটির উপরে, এটা আসলে নির্দিষ্টভাবে বলা মুশকিল, ঠিক আছে। এটা আপনার দেখা যায় কারো 1 সেশন লাগে, কারো 2 সেশন লাগে, বা কারো 3 সেশন লাগতে পারে। 8টা ক্লাস 1টা সেশন ধরা হচ্ছে সপ্তাহে 2 দিন, শুক্রবার শনিবার 9টা থেকে 10:30 আর 11টা থেকে 12:30 না। এটা হ্যাঁ 8টা ক্লাস অনেকের হবে, আবার অনেকের আমি বলেছি যেটা যে এটা ওটা ম্যাচুরিটির উপর আর বা ওর অ্যাবিলিটির উপরে ডিপেন্ড করে। সকাল হলেই অভিভাবকগণ তাদের সন্তানদের নিয়ে আসেন পালবাড়ির এই সুইমিং একাডেমিতে। বাচ্চারা সাঁতার শেখা উপভোগ করে এবং অভিভাবকদের মাঝেও দেখা যায় আগ্রহ। শিশুদের সাঁতারের ব্যাপারে অভিভাবকরা এখন সচেতন। পলস একাডেমির এই সুইমিং পুলের অবস্থান পালবাড়ির 6তলার ছাদে, তাই পর্যাপ্ত আলো বাতাস এবং সুন্দর পরিবেশে সাঁতার কাটার ব্যবস্থা রয়েছে এখানে। পুরুষ প্রশিক্ষকের পাশাপাশি নারী প্রশিক্ষকও রয়েছেন এখানে, চাইলে নারীরাও সাঁতার কাটতে পারেন এখানে। ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন, সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ, 50,000 বার অটো ইগনিশন, 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী, RFL গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।